কতটুকু দেউলিয়া হলে তাদের দলের অপদার্থতা জনবিরোধিতা করতে গিয়ে জনবিচ্ছিন্ন হলে এই কথাটা তারা বলতে পারে। আজকের এই 8 তারিখে আর একটা ঘটনা করিয়েছে সরকার, সেটা হলো নাগরিক সংশোধনী আইন সিএএ সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতে গিয়ে আজকের এই দিনে এই জিরানিয়া মহকুমার মাধব বাড়িতে শান্তিপূর্ণ ভাবে কিছু যুবক সেদিন রাস্তায় নেমেছিলেন, এই আইন বাতিল করো, এই আইন রদ করো। এই সরকার সেখানে নির্মম ভাবে গুলি চালিয়ে বেশ কিছু যুবককে গুরুতর আহত করেছে, আজকেও তারা বিচার পায়নি। আজকে আজকের ত্রিপুরাজ্যের মানুষ যারা গণতন্ত্র হারিয়েছেন, অধিকার হারিয়েছেন, জীবিকা হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, তার জবাব চাইছে। কাজী আজকের এই সমাবেশ থেকেও এই সরকারের কাছে তো দাবি জানানোর কিছু নেই, এরা ভুবা কালা অঙ্গ এখান থেকে শপথ নিয়ে যান। আগামী ভোট যে ডেটে ঘোষণা হোক, নির্বাচন কমিশন এরা ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে। এই সরকারকে বিদায় করার মধ্য দিয়ে শ্রমজীবীদের অধিকার, তার জীবিকা, তার সম্মান, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা, এ রাজ্যে আজকে সংবিধান গণতন্ত্র কাজ করছে না এটাকে ফিরিয়ে আনা, সেই শপথ নিয়ে ঘরে যাব, ঘরে ফিরবেন। এই আহ্বান দেখে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার, খুলুমখা এবং আদাব জানিয়ে।